হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব আইবিএ সম্পর্কে সকল প্রশ্ন ও প্রশ্নোত্তর নিয়ে। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে আইবিএ সম্পর্কে বিস্তারিত আলোচনা। প্রায় 16টি টপিক্স নিয়ে আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও দেখুন, সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এক নম্বর, আইবিএ কি? আইবিএ হচ্ছে ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান, যেখানে বিবিএ ও এমবিএ, এক্সিকিউটিভ এমবিএ, ডিবিএ পড়ানো হয়। দুই নম্বর টপিকস, আইবিএ কি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে করা যায়? আসলে এখনও মানুষ আইবিএ বলতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বোঝায়, কিন্তু আইবিএ রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও রয়েছে। আইবিএতে কারা পড়তে পারে? যে কোনো গ্রুপ থেকে সায়েন্স, আর্টস, কমার্স, এইচএসসি পাশ করার পরে বিবিএতে, এবং যে কোনো গ্রুপ থেকে সায়েন্স, আর্টস, কমার্স, অনার্স, বিবিএ, বিএসসি পাস কোর্স করে এমবিএতে ভর্তি পরীক্ষা দেওয়া যায়। চার নম্বর, আইবিএতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী কি পড়তে পারবে? হ্যাঁ, অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী পড়তে পারবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী এখনও পড়াশোনা করছেন আইবিএতে। পাঁচ নম্বর টপিকস, আইবিএতে ভর্তির যোগ্যতা কী লাগে? আইবিএর বিবিএতে ভর্তির যোগ্যতা যে কোনো গ্রুপ থেকে এসএসসিতে 4.0 জিপিএ, এইচএসসিতে 4.0 জিপিএ। এমবিএতে ভর্তির যোগ্যতা যে কোনো গ্রুপ থেকে এসএসসিতে 3.00, এইচএসসিতে 3.00, অনার্সের সেকেন্ড ক্লাস বা 2.50 সিজিপিএ হলেই হবে। যে কোনো কোনো সময় আবার 2.00 অ্যালাউ করে। ছয় নম্বর টপিকস, আইবিএ এমবিএতে ডিগ্রি পাস কোর্সের বা ন্যাশনাল ভার্সিটির বা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড ছাত্রছাত্রী কি ভর্তি হতে পারবে? হ্যাঁ, পারবে। মজার ব্যাপার হলো এটাই আইবিএর স্বতন্ত্র বৈশিষ্ট্য, যে কেউ আইবিএতে পড়তে পারবে, কোনো ভেদাভেদ নেই। অ্যাডমিশন টেস্টে ভালো করলেই চান্স পেতে পারে। সাত নম্বর টপিকস, আইবিএর এমবিএতে কয় ধরনের এমবিএ আছে? আইবিএর এমবিএতে দুই ধরনের এমবিএ আছে, রেগুলার এমবিএ আর এক্সিকিউটিভ এমবিএ। রেগুলার এমবিএর আবার দুই ধরনের আছে, এক নম্বর পার্ট টাইম, যে ক্লাস হয় সন্ধ্যায়, দুই নম্বর ফুল টাইম, যে ক্লাস হয় দিনের বেলায়। এছাড়াও এক্সিকিউটিভ এমবিএর ক্লাস হয় রাতে। আট নম্বর, এক্সিকিউটিভ এমবিএর জন্য কী যোগ্যতা লাগায়? এক্সিকিউটিভ এমবিএর জন্য গ্রাজুয়েশন সহ কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা লাগবে। নয় নম্বর, এক্সিকিউটিভ এমবিএর আর রেগুলার এমবিএর মধ্যে পার্থক্য কী? রেগুলার এমবিএর মোট কোর্স 20টি, এক্সিকিউটিভ এমবিএর মোট কোর্স 15টি। রেগুলার এমবিএ করতে সময় লাগে 2 বছর থেকে 3.5 বছর, এক্সিকিউটিভ এমবিএতে সময় লাগে 1.5 থেকে 2 বছর। আর রেগুলার এমবিএতে খরচ কম, আর এক্সিকিউটিভ এমবিএতে খরচ অনেক বেশি হয়। রেগুলার এমবিএতে অভিজ্ঞতা লাগে না, আর এক্সিকিউটিভ এমবিএতে অভিজ্ঞতা লাগে। দশ নম্বর, রেগুলার এমবিএ বা বিবিএ এর ভর্তি প্রক্রিয়া কেমন? ম্যাথ, রিটেন এবং ভাইবা থাকবে। এমসিকিউ থাকবে ম্যাথ 30 মার্কের, ইংলিশ থাকবে 30টি, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি থাকবে 15টি, মোট 75। রিটেন থাকবে ইসে, প্যারাগ্রাফ, ট্রান্সলেশন, সামারি, রিটেন ইত্যাদি, মোট 25, টোটাল 100। 11 নম্বর, কত সময় দেওয়া হয় পরীক্ষার জন্য? আচ্ছা, এমসিকিউ এর জন্য 90 মিনিট এবং রিটেনের জন্য 30 মিনিট, সর্বমোট 2 ঘন্টা সময় দেওয়া হয় পরীক্ষার জন্য। 12 নম্বর থাকছে, এমসিকিউ এবং রিটেন এক্সামের কতদিন পর ভাইবার জন্য ডাকা হয়? উত্তর, সাধারণত 14 থেকে 21 দিনের মধ্যে ডাকা হয় ভাইবার জন্য। 13 নম্বর, ক্যালকুলেটর কি অ্যালাউ করে আইবিএতে? আইবিএতে কখনো ক্যালকুলেটার অ্যালাউ ছিল না, এখনও নাই। 14 নম্বর, আসন সংখ্যা কত এমবিএতে? বিবিএতে মোট আসন সংখ্যা 120টি রেগুলারে, এমবিএতে জুনে 60 জন এবং ডিসেম্বরে 120 জন, এক্সিকিউটিভ এমবিএ প্রতিবার 40 জন করে, বছরে মোট 120 জন। 15 নম্বর, আইবিএ থেকে পাশ করার পরে চাকরি পাবার নিশ্চয়তা কি? আইবিএ শেষ করার আগে হয়তো চাকরি হয়ে যেতে পারে, চাকরি নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। 16 নম্বর টপিকস, যারা আইবিএ এর বিবিএ করে তাদেরকে কি এমবিএতে ভর্তি পরীক্ষা দিতে হয় নাকি সরাসরি ভর্তি হতে হয়? আইবিএতে ভর্তি পরীক্ষা সবাইকে দিতে হয়। ভর্তি পরীক্ষা বছরে কতবার অনুষ্ঠিত হয়? বিবিএ বছরে 1বার ডিসেম্বর মাসে, রেগুলার এমবিএ বছরে 2বার জুনে 1বার আর ডিসেম্বরে, এক্সিকিউটিভ এমবিএ বছরে 3বার জানুয়ারি, এপ্রিল, অক্টোবর।